আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ইসলামের প্রচার ও প্রসার এবং মসজিদকে জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে দেশের প্রতিটি জেলা উপজেলায় একটি করে মোট 564টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করেছে বর্তমান সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2021 সালের 10 জুন প্রথম 50টি মডেল মসজিদ উদ্বোধন করেন। দ্বিতীয় ধাপে 2022 সালের 16 জানুয়ারি আরও 50টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন তিনি। 2017 সালে এই প্রকল্প হাতে নেওয়া হয়। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। বিদেশি সহায়তা না মিললেও এই প্রকল্প থেকে সরে যায়নি সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সরকারের নিজস্ব তহবিলের মাধ্যমে প্রকল্পের কাজ শুরু হয়। নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধির কারণে প্রকল্পের ব্যয় বেড়ে যায়। প্রকল্পটির নতুন মেয়াদকাল 2024 সালের জুন পর্যন্ত এবং এর জন্য খরচ হবে 9,435 কোটি টাকা। মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কমপ্লেক্স প্রকল্পের পরিচালক মোহাম্মদ নজিবুর রহমান বলেন, এই প্রকল্পের আওতায় এরই মধ্যে 100টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের কাজ শেষ। আগামী ফেব্রুয়ারি শেষের দিকে আরও 50টি মডেল মসজিদ উদ্বোধন করা হবে।